আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। এখন দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে ভয়েস টাইপিং অপশন চালু করবেন। এখন হাত দিয়ে টাইপিং করার দিন শেষ। আমি যেগুলো ভয়েস বলতেছি সবগুলো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লেখা উঠতেছে, এগুলো ভয়েস টাইপিং এর মাধ্যমে। তো আপনারা কিভাবে এই ভয়েস টাইপিং আপনার কম্পিউটারে সেট করতে পারেন সেই প্রসেসটা এখন দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এই পেজটি কেটে দিচ্ছি। তারপর আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন। এটা অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এটা চালু করার জন্য। গুগল ক্রোম ব্রাউজারে ঢুকলাম আমি। তারপর এখান থেকে যে এখানে যে অপশনটা দেখতে পাইতেছেন, এই যে কানের মধ্যে, এই অপশনটার ভিতরে ঢুকবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখান থেকে অনেকগুলো সফটওয়্যার দেখতে পাইতেছেন, এখান থেকে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে যে ডক লেখাটা দেখতে পাইতেছেন, এই ডক ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা যদি এরকম পেজ না চলে আসে তাহলে আপনারা সার্চ বারে লিখবেন docs.google.com, লেখার পর /document লিখে সার্চ দিলে চলে আসবে এরকম পেজ। তারপর আপনারা এখান থেকে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে একটা সেটিং করে নিতে হবে। টুলস দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করবেন। তারপর ভয়েস টাইপিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন ভাষায় আপনার ভয়েস টাইপিং করতে চান সেই ভাষাটা সিলেক্ট করবেন এখান থেকে। যদি ইংলিশ, ইউএস আছে, এখানে ক্লিক করে কিছুদিন নিচে গেলে দেখতে পাবেন বাংলা, বাংলাদেশ, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন, আসসালামু আলাইকুম, আমার লেখাগুলো সব দেখতে পাইতেছেন কিভাবে স্ক্রিনে সব লেখাগুলোই শো করতেছে, আমার সব ভয়েসগুলোই স্ক্রিনে উঠতেছে। চাইলে আপনারা লেখাগুলো বড় এবং ছোট করতে পারবেন উপরের অপশনগুলোর মাধ্যমে। এখন থেকে আমরা বড় লেখা তুলব, সেটা কিভাবে দেখবেন, এখানে প্লাসটা একটু বড় করে দেবেন, বড় এখানে ক্লিক করবেন। এখন থেকে যে লেখাগুলো উঠবে সব অনেক বড় বড় দেখা যাবে। তবে এই লেখাগুলো আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা এটা পিডিএফ ফাইল তৈরি করতে পারেন, অথবা আপনি কোনো বইয়ে লিখে রাখতে পারেন। তো এখন যে লেখাগুলো লিখলাম সেই লেখাগুলো আপনি সেভ করবেন কিভাবে, তারপর সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড আসার পর আপনারা যে ফাইলে সেভ করতে চান, পিডিএফ অথবা মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে কাজ করতে পারবেন এই লেখাগুলো দিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, এরকম সাথে থাকার জন্য।